আপনার স্বামী কি করে? ওই যে ষাট বাজ করে। আপনার নামটা একটু বলবেন প্লিজ। তো আজ শুরু করতে হ্যাঁ বিনা কিছু বকচোদি কে। হ্যালো ম্যাডাম, ধান গাছ এসছেন, আপনি কখন এসেছেন? কটার সময়? আটটা। আটটার সময়? তো আপনার এখন মানে ফিলিংসটা কেমন হচ্ছে, অনুভব কেমন করছেন? যে আপনার এটা কখন হলো? তো আপনার ফিলিংসটা একটু আমাদের সামনে প্রকাশ করুন প্লিজ। আমার ধার করে ভিতরে খেয়ে নিয়েছে। আরে এবছরে ভালো ধান হয়নি, বাড়ির লোক অসুস্থ, ধান তুলতে পারছি না। আপনার সঙ্গে এই কিছুক্ষণ আগে যখন এই পাশ দিয়ে যাচ্ছিলাম, দুটো ছোকরা তোদের একটা ছুটি ছিল, তারা তারা কি করছে? ওরা ওরা কারা? ওরা আমার ছেলে মেয়ে। ও আচ্ছা। তো আপনি বললেন আপনার বাড়িতে অসুস্থ, কি আপনার স্বামী? ও আপনার স্বামী কি করে? ওই যে ষাট বাজ করে। তা আপনি সকাল থেকে কিছু খেয়েছেন? কেউ কেউ খেতে দেয়নি? আপনার ফ্রিজটা মানে খুব ভালো, মানে ধান টান গাছে এই যে এত তিন গাড়া জমি ধান একাই তুলে ফেলছেন, একাই মানে রোয়া টোয়া সব কাজ করেছেন? এরপরে যে এই ধান ধান তোলার পরে যে পরিকল্পনা গুলো আছে, যেমন ধান ঝাড়াই করা, তারপরে ধান মাড়াই করা, ওগুলো আপনি একাই করবেন ভাবছেন? কেন আপনি এরকম বল, আপনি কি বিরক্ত বোধ করছেন? চাষি ভাইদের সাহায্য করতে পারা, এই যে এত পরিশ্রম করছে এই দিদি ভাই, এত তিন কাটা জমি ধান একাই রোয়া একাই তোলা একাই যে পরিশ্রম করছে, তার যে ওরা ওনাকে স্যালুট, ওইটার জন্যই আমরা যে খেতে পাচ্ছি এনাকে স্যালুট দেওয়া উচিত। তো আপনার নামটা একটু বলবেন প্লিজ। নাম হচ্ছে ঝামেলা। আচ্ছা, ওনার নাম হচ্ছে নুপুরদি, ওনার সাথে আমি দীর্ঘদিন পরিচিত। তো নুপুরদি নুপুরদির খুবই আমি জিজ্ঞাসা করলাম, ওনার স্বামী অসুস্থ, ওনার দুটো ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে দুটো মানে কি এই কাজে সহযোগিতা করছে? করছে না? ও আচ্ছা, যাই হোক, এই একাই তোলা একাই একাই সব কিছু করেছে, তিন কাটা জমি ধান, ঠিক আছে। তো সত্যি খুব গর্বের ব্যাপার, আজও আমাদের এই বাংলার মাটিতে এইরকম মানুষ এখনো আছে। মানে আমাদের এই যে গ্রাম বাংলায় ছেলেরাই সবকিছু করে, কিন্তু সত্যি ওনাকে দেখে আমাদের খুব গর্ব বোধ হচ্ছে যে উনি এই কাজটাকে আরো আমাদের বাংলায় মাটিতে তুলে ধরেছে। তো খুবই ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কিছু বলবে? না না, ঠিক আছে।